ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেড় বছর পর আমরা তিনজন একসাথে। এর আগে আমরা একসাথে নার্সিং করেছিলাম, তারপরে দেড় বছর হয়ে গেছে, আমাদের কোনো দেখা টাকা হয়েছে কিন্তু আমরা থাকিনি একসাথে। তো আজকের এই ব্লগটা তোমরা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই না দেখে দেখে এখনই পাড়ায় দিতি। বল কেমন আছিস? ভালো, খুব ভালো। হ্যালো গাইস, সবাই ভালো আছে? সবার কথা তো জানি না, সবাই বলতে কি কাকে মিল করতেছি গর্ষি। আজকে আমি আর রিয়া এসেছি কোথায়? মৌমিতার বাড়িতে। তোকে না বললাম ট্রলি ব্যাগ নিয়ে আসতে, তার ভিডিওটা অন করা থাকে, কোনো লোক যদি হামলা করে তাহলে এটা তো দেখা যাবে। যা যা কোল খোল খোল, বাবা রে এটাই তো খাওয়াইতে পারবি। এখন আমরা খাবো আরসালান বিরিয়ানি উইথ কোক। ওয়াও, দারুন। মুখে দিব না আমরা আজকে। ফোন থেকে এরা সেজেই যাচ্ছে, এদের সাজগোজার কমপ্লিট হয় না হয় না হয় না। রেডি, আর ওরা তা এক ঘন্টা হয়ে গেল। এরপরে সব কিছু বন্ধ করে দিবে রে, তাড়াতাড়ি কর। কি রে, গজব বেজতি হে। সো ফাইনালি আমরা রেডি, চলো। আমরা প্রথমে কোথায় যাবো, রাজবাড়ি যাবো? কিন্তু মনে হচ্ছে যে বৃষ্টি 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 পড়ছে তো, তাহলে চল রাজবাড়িতে যাই। রাজবাড়ি থেকে সাগর দিঘিতে যাবো, তারপরে আমরা রাত্রে ডিনার করবো, তারপরে আমরা চলে আসবো। রিক্সাতে আরেকটা দিকে জায়গা থাকা সত্ত্বেও আমরা এইভাবে চাপাচাপি করে একই দিকে বসি, আর আমাকে মাঝখানে বসায়, ঠিক আছে? নিজেদের নিজেরা ভালো মতো বসে তো ভালো, মাঝখানে তো হাওয়াটা কম লাগে, কেউ ধাক্কা মেরে ফেলতে পারবে। হাওয়াটা কম লাগে কিন্তু আমার তো এখানে জায়গাই নাই বসার জন্য। তুই এতটা মোটা, সে যে তোর জায়গা হবে না। আরে কেনা কে চাতে হো, তো আমরা ফাইনালি রাজবাড়িতে চলে এসেছি। কিন্তু এখন টুক 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 না, সরি, অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। আর এমনিতে ওয়েদারটা খুব ভালো আজকের, অন্যদিনের মতো অতটা রোদ নেই। এই যে আমার সঙ্গপঙ্গ ছানাপানা ছানাপানা। সব থেকে বড় ব্যাপার পার্সটা আমি নিয়েছিলাম, সব থেকে বড় ব্যাপার পার্সটা আমি নিয়েছিলাম, পার্সটা সব থেকে বেশি আমি ধরছি।
চা খাওয়ার কথা ছিল, চা খাবো বুঝলি, এটা আগে খেয়ে নি তারপরে। ঠিক আছে, পরে যাওয়ার সময় চা খাবো। কাজু শেক, চকলেট ফেলুদা, অনেক কিছু আছে, আর বেশ ভালো বানায়। खाने के लिए आए हैं पकोड़ा। তো এরপরে আমরা সাগরদিঘিতে ঘোরার পর চলে গেছিলাম বাঙালিয়ানাতে। সেখানে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, গল্প করেছি, আর নিয়েছিলাম একটা আমপানার সাথে মশলা কোল্ড ড্রিঙ্কস। এছাড়াও রাতে ডিনারের জন্য আমরা নিয়েছিলাম বাসন্তী পোলাও, চিকেন কষা। প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল, আর এখানে চিকেন রোলের যে রিভিউ সেটাও বেশ ভালো। তোমরা চাইলে একবার এখানে যেতেই পারো, তোমাদের ফ্যামিলির সাথে বা বন্ধুবান্ধবীদের সাথে। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা ফাইনালি এখন ঘরে যাচ্ছি। রাস্তায় পাগলা কুকুর ছাড়া আর কিছু ছিল না।